بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি যদি কোনো তরিকতের লোক বা কোনো সাধক যারা পৃথিবীতে সাধনা করবে শুরু করবে বা কেউ কিছুদিন করেছে তাদের জন্য এই আলোচনাটি খুবই প্রযোজ্য তবে এই পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে আল্লাহর আমল করে না এমন কোন মানুষ নেই যে আল্লাহর সাধনা করে না তবে আমল বলতে আমরা বুঝি আল্লাহর কর্ম করা তো সাধনা করাও কিন্তু আল্লাহর একটা কর্ম করা যেমন আল্লাহর কর্ম করা বলতে আমরা কিন্তু সেটাও বুঝি সিয়াম সাধনার মাস এই যে বলা হয়েছে সাধনা শব্দটা কিন্তু এসে গেছে অনেকে এই জিনিসগুলো না বুঝে এটা সেটা কিন্তু বলে থাকে তবে আজকের যে আলোচনাটি করব সেটি হলো অনেক মানুষ একটি কথা বলে থাকে যে আমরা আল্লাহর এই সাধনাগুলো করব এই সাধনাগুলো করে আমরা একদিন সিদরাতুল মুনতাহাপুরে চলে যাব সিদরাতুল মুনতাহাপুর বলতে আমরা কি বুঝব সিদরাতুল মুনতাহা এটি কোথায় বাহ্যিক জগতে যদি যাই তাহলে এই সিদরাতুল মুনতাহা সেই দেখা গেছে যে সপ্তম আসমানের উপরে তাহলে সিদরাতুল মুনতাহার কথা কে বলেছে কবি জালালউদ্দিন খা বলেছে সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা জানি না বিধি নেবে কিনা তাহলে সিদরাতুল মুনতাহা তার ঠিকানা মানব দেহের মধ্যে কোথায় সিদরাতুল মুনতাহা যদি মানব দেহের মধ্যে আসে তাহলে চলে যায় কি মানব দেহটাকে দেখা যায় 14 তলা বলা হয় 14 তলার মধ্যে নাভির নিচে থেকে আপনার দেহটি 60 তলা এবং নাভির উপর থেকে আপনার এই দেহটি 14 তলা আর এই 14টি ভবনের মধ্যেই তিনি বিরাজমান আচ্ছা তো আজকের কথাটি হলো যে আমাদের স্থান কোথায় ছিল সেই আলমে আরওয়া রূহের স্থান বা রূহকে যখন আল্লাহ রূহ রেখেছিলেন সেই স্থান আর সেখান থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো আর কেন পাঠিয়েছেন ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তাই তোমাদের মধ্যে কে কর্মে উত্তম আচ্ছা কর্মে উত্তম সাধনায় উত্তম ভক্তিতে উত্তম প্রেমে উত্তম সর্বদিক দিয়ে যখন একটা মানুষ ঊর্ধ্বে চলে যায় তখন তার ঠিকানা কোথায় হয় তার ঠিকানা হয় সিদরাতুল মুনতাহা আর এখানে জালালউদ্দিন কবি আমার চাচাগুরু তিনি বলেছিলেন যে সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা জানি না বিধি নিবে কিনা তবে বিধি যিনি সৃষ্টিকর্তা যিনি স্রষ্টা যিনি আল্লাহ তিনি আমাদেরকে কি সেখানে নেবে আচ্ছা নিতে হলে কি আমাদের সেই প্রেমভাব প্রেমে ফানাফিল্লা এবং আল্লাহর সেই সাধনায় আমাদের সেখানে পৌঁছাতে হবে তারপর সেই সিদরাতুল মুনতাহাপুরে আমাদেরকে আল্লাহ নেবে কিনা সেটা আল্লাহই ভালো জানে তবে আল্লাহই শুধু ভালো জানবে তা না আল্লাহ কিন্তু মানুষকেও জানার জন্য সেই সুযোগ সুবিধা সেই জিনিসগুলো দিয়ে রেখেছে দেখেন এই 14টি তালার ভিতরে আপনি কোন তালাতে আছেন এটা একজন সাধক বলতে পারবে যে হ্যাঁ সাধনের গতিতে আমি কত তালায় আছি আচ্ছা যদি নিচ তালাতে উঠতে উঠতে যখন তারা সাত তালার নিচের সাত তালার উপরে এসে যায় তখন নাভিকুণ্ডের উপরে এসে যায় তখনই সেখানে কুণ্ডলিনীর খেলা হয় যে এই দুনিয়া বিশ্ব সম্পদ সমস্ত কিছু হয় বিফল কুণ্ডলিনী জাগে যার আর সে কুণ্ডলিনীটাই কিন্তু মানুষের মানব দেহের মধ্যে সে নাভিকুণ্ডের উপরে তখন সেখানে এই কুণ্ডলিনী থেকে সাধনা করে যখন মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকবে তখনই সে একটা সময় প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এরকম করতে করতে একটা সময়ে তিনি সেই সপ্তম আসমান মানে আরশে আজিমে পৌঁছে যাবে আর তখন কি হবে আর মানব দেহের মধ্যে সেই আরশে আজিমের ঠিকানাটি কোথায় সিদরাতুল মুনতাহাপুরে যাইতে আসা জানি না বিধি নিবি কিনা তাহলে দেহের মধ্যে গেলে সেটা কোথায় মগজে তার ঠিকানা সিদরাতুল মুনতাহাপুরি মগজে তার ঠিকানা তাহলে আমাদের দেহের মধ্যে জ্ঞান বুদ্ধি যা কিছুই আমরা কিন্তু সেই মগজ থেকেই এটা হয় আর সেখান থেকে মানুষে জ্ঞান খাটিয়ে অনেক কিছু করে কিন্তু সেই জ্ঞানের মধ্যে আমার নিজস্ব জ্ঞান না বসিয়ে যখন আমি আল্লাহ তো জ্ঞান সেখানে বসাবো তখন আল্লাহ আমাকে সেই জ্ঞানের যোগান দেবে যদি কেউ আল্লাহর পথে সাধন পথে যোগান দেয়
তাহলে সে বড় সাধক ওলিয়া ওলিয়া হয়ে যায়। আর যদি বিজ্ঞানের পথে যদি যোগান দেয় তাহলে তার জ্ঞানের পাঠগুলো খুলে যায় এবং তিনি সেই পথেই অগ্রসর হয়, বড় কোনো বিজ্ঞান হয়ে যায়, কোনো আবিষ্কারক হয়ে যায়। তবে হে সমস্ত জগৎবাসী, যে যেই পথে আগাবে আল্লাহ তাকে সেই পথে অগ্রসর করিয়ে দিবে যদি সে করে চেষ্টা, আর বাকি কাজটা আল্লাহ করিয়ে দেয়। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনাটি যেটা বোঝানো হলো যে সিদ্ধাতুল মুনতাহাপুরে সেখানে কিন্তু মুক্তির ঠিকানা। সেখানে যদি কেউ পৌঁছে যেতে পারে সে আল্লাহর সাথে একাকার বিলীন হবে। আচ্ছা, তাহলে সেই স্থানটিতে কিন্তু একটি কথায় বোঝা যায় যে জিব্রাইলও পৌঁছাতে পারেনি, যখন রাসুল ঠিকানা দিলেন তখন কিন্তু তিনি পৌঁছালেন যে হে রাসুল, আমি তো আল্লাহর গায়েবের খবর, আমি তো আল্লাহর তরফ হইতে গায়েবের খবরগুলো এনে আমি আপনাকে দেই। এখন আল্লাহর গায়েবের খবর আপনাকে দেই, কিন্তু আল্লাহকে তো দেখলাম না। তখন তিনি ঠিকানা দিয়ে দিলেন, যাও আরশে আজিমের ইমুক স্থানে। সেখানে কি করলো, যে জিব্রাইল একদিন দেখতে গেল, দেখা বস্তু দেখে এলো, বলতে গেলে শেরেক হয়। তার মানে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, রাসুল কার সুরত, আদমের সুরত। তাহলে আদম কার সুরত, রাসুলের সুরত, রাসুলের সুরত কার, আল্লাহ। তাহলে তিনটি সুরত যদি একটি সুরত হয় তাহলে কিসের ভয় যে নিজেকে পবিত্র করল। তবে হে সমস্ত জগৎবাসী, আমাদের আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম এবং কি বুঝলেন অবশ্যই জানাবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন সেটাও জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক যদি হয় তবে ফলো করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।